খাসির মাংস দিয়ে মুড়ি খাচ্ছিলেন এই মহিলা, তারপর একই বিপদ হলো। মাংসের ঝোল দিয়ে মুড়ি খেতে বসেছেন নাকি? না না, ঘাবড়ে যাবেন না। হঠাৎ মাংসের ঝোল দিয়ে মুড়ি খাওয়ার কথা বলা হচ্ছে কেন, তাই তো? আসলে প্রসঙ্গটি তোলা হচ্ছে সচেতনতার জন্য। আমরা কেউ চাই না আপনাদের অবস্থা চোপড়ার লক্ষ্মীপুর গ্রামের মহিলা আকলানি খাতুনের মতো হোক। রীতিমতো প্রাণ সংশয় হয়ে দাঁড়িয়েছিল আকলানি। যদিও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান ডাক্তার রাধেশ্যা মাহাতো সহ সেখানকার সব চিকিৎসক, নার্স এবং অচিকিৎসকদের অক্লান্ত প্রচেষ্টায় এখন বিপদমুক্ত আকলানি, কিন্তু মাংসের ঝোলের সঙ্গে মুড়ি খাওয়ার কি সম্পর্ক? হ্যাঁ, এবারে শুনুন। খাসির মাংসের ঝোলের সঙ্গে মুড়ি মিশিয়ে খাচ্ছিলেন আকলানি। তার মেয়ে শাহজান বেগম সেই মুড়ি খেতে দিয়েছিল। একবার খাওয়ার পর দ্বিতীয়বার খেতেই ঘটে বিপত্তি। আকলানির গলার মধ্যে থেকে একটি অস্বস্তি অনুভব করতে থাকে। বুঝতে পেরেছেন, গলার ভিতর কিছু আটকে গিয়েছে। মুখে আঙুল দিয়ে বমি করার চেষ্টা করেন। গোটা ভাত গিলে খান, কলা খাওয়ানো হয়, কিন্তু তবুও গলার মধ্যে সেই অস্বস্তি যাচ্ছিল না। শেষে তাকে দৌড়ে যেতে হয় প্রথমে ইসলামপুর হাসপাতাল, সেখান থেকে কিষানগঞ্জ, কিন্তু কোনো কাজ হয়নি। শেষমেশ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ইএনটি বিভাগের সাথে যোগাযোগ করতে হয়। সেখানকার ব্যতিক্রমী চিকিৎসক ডক্টর রাধেশ্যাম মাহাতো পুরো টিম নিয়ে কাজে নেমে পড়েন এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পান আকলানির গলার মধ্যে একটি ধাতব তার আটকে রয়েছে। অপারেশন ছাড়া সেই তার বের করারও চেষ্টা করা হয়, কিন্তু কাজ হয়নি। শেষে প্রায় এক ঘন্টা ধরে অপারেশনের পর গলার একেবারে ভিতরে আটকে থাকা সেই ধাতব তার বের করা হয়। ডাক্তার রাধেশ্যাম মাহাতো জানিয়েছেন, মুড়ি ভাজার সময় যে ঝাড়ু ব্যবহার করা হয়, সেই ঝাড়ু বাঁধার জন্য এক ধরনের ধাতব তার ব্যবহার করা হয় গ্রামে। ভুলবশত সেই ধাতব তার ঝাড়ু থেকে খুলে গিয়ে মুড়ির মধ্যে পড়ে গিয়েছিল। আর সাবধানভাবে সেই মুড়ি না দেখে শুনে খেতে গিয়েই বিপত্তি ঘটে আকলানির। মুড়ির মধ্যে থাকা সেই ধাতব তারটি তার গলায় চলে যায়। এখন আকলানি বিপদমুক্ত, তবে অপারেশন না হলে তার জীবন সংশয় হতে পারত। এই কাজে ডক্টর রাধেশ্যাম মাহাতোকে যারা সহযোগিতা করেন তারা হলেন ইএনটি বিভাগের অধ্যাপক সৌমিক দাস, ডক্টর গৌতম দাস, ডক্টর মণিদীপা সরকার, ডক্টর সৌমেন্দু ভৌমিক, ডক্টর সন্দীপ ঘোষ। অপারেশন থিয়েটারে ডক্টর অভিষেক গাঙ্গুলী, নার্স বিনীতা শালিনী, রুথ গুরুং সহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ইএনটি বিভাগের অন্যান্য কর্মীরা এই ঝুঁকিপূর্ণ অপারেশনে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। চিকিৎসক ডক্টর রাধেশ্যাম মাহাতোর নেতৃত্বে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে বিগত বেশ কিছুদিন ধরে এই রকম বিরল এবং কঠিন সব ঝুঁকিপূর্ণ অপারেশন হচ্ছে, ফলে বহু মানুষের প্রাণ বাঁচছে। বিশেষ করে সংকটাপন্ন রোগীদের জীবন বাঁচিয়ে নজির সৃষ্টি করেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগ। সেখানে যেসব কাজ হচ্ছে তা বেসরকারি কোনো হাসপাতালকে চ্যালেঞ্জ জানানোর মতোই। এদিন আকলানির মেয়ে সহ সমগ্র পরিবার ইএনটি বিভাগের সমস্ত চিকিৎসক এবং কর্মীদের অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। 55 বছরের মহিলা, বাসিন্দা হচ্ছেন উনি লক্ষ্মীপুর চোপড়া ব্লকে। তো গত 14 তারিখ সকাল 10টায় উনি মুড়ির সাথে মাংসের ঝোল মিশিয়ে ওনারা খাচ্ছিলেন। তো হঠাৎ করে মনে হয়েছে গলা কিছু আটকে গেল। তো ওনারা প্রথমে মাংসর হাড় ভেবেছিলেন। তো বিভিন্ন জায়গায় গেছিলেন, তো বিভিন্ন আবার দেশি যে চিকিৎসাগুলো, ভাত খাওয়া, কলা খাওয়া, আর বিভিন্ন হাসপাতালেও গেছিলেন, তো কমছিল না। তো কালকে সন্ধ্যাবেলা আমাদের এখানে এসছেন। তো আমরা এখানে এক্সরে করে, সিটি স্ক্যান করে দেখতে পারি যে একটা পাতলা কিছু রেডিওপেক, মানে যেটা এক্সরেতে ধরা পড়ে, এরকম একটা বস্তু গলায় আটকে আছে এবং সেটা ট্রান্সভার্সলি আছে, আড়াআড়িভাবে ছিল। তো সেটা প্রথমে আমাদের সন্দেহ, যদি ইসোফেগাস খাদ্যনালী থেকে বাইরে যাওয়ার সম্ভাবনা ছিল, তবু আমরা আগে অজ্ঞান করে আজকে ইসোফেগোস্কোপি করলাম যে যদি কিছুটা মুখও যদি থাকে বাইরে তাহলে আমাদের কাটাছেঁড়া করতে হতো না। তো আমরা কোনোটা পেলাম না, ঘা ছিল, অনেকটা ইডিমা ফুলেছিল জায়গাটা। তখন আমরা বাধ্য হয়ে বাইরে থেকে কেটে, এবং সেটা তো সিআরএম বলে যেটা অর্থোপেডিকে যে ব্যবহার হয় সেটাতে ফরেন বডিটা লোকেট করে ওই জায়গাটা থেকে আমরা, এবং অনেক ডিপে ছিল, ভার্টিব্রা যেটা আছে আমাদের শির দ্বারা তার যার সামনে ছিল, এবং ক্যারোটিড আর্টারি ইন্টারনাল জুগুলার ভেন যেগুলো আমাদের বড় ভেনগুলো থাকে তার ডিপে ছিল, ভেতরে ছিল। তো ওটা করে আমরা এই জিনিসটাকে আমরা আজকে ওটা মাইক্রো না ওপেন সার্জারি করেছে ওটা, হ্যাঁ মাইক্রোতে বেরোয়নি, এন্ডোস্কোপি করে আমরা দেখতে পাইনি ওটা। পরবর্তীতে ওর কোনো অসুবিধা সম্ভাবনা নেই ওগুলো। তো এগুলো মাইগ্রেট করার একটা বড় কারণ হচ্ছে যে খুব সরু ফরেন বডি, এবং তার মধ্যে হয়তো ম্যানিপুলেশন হচ্ছে, ঢোক গিলছে, খাচ্ছে, এগুলোর জন্য ইসোফেগাস বা যেটা আমাদের খাদ্যনালীর যে
মাস্কুলেচারটা ওটা ভেদ করে বাইরের দিকে চলে এসেছিল। যদি এখানে না আসতো তাহলে কি ক্ষতি হতে পারত পেশেন্টের? পেশেন্টের ইনফেকশন তো আছে, ইনফেকশনটা হতো, অ্যাবসেস হতো, খাদ্যনালীর পেছনে যে ইলেকট্রোফেরেঞ্জাল স্পেস আছে সেখানে হতো, সেখানে কিছুটা আছেও এখন সম্ভাবনা থাকে, এগুলো হঠাৎ করে পেশেন্ট খারাপ হয়ে যায়। এখন পেশেন্ট পোস্ট অপারেটিভ ঠিক আছে। কতক্ষণে অপারেশন ছিল? অপারেশন মোটামুটি ঘন্টা খানেকের একটু কম লেগেছে। টিম ছিল আমাদের, আমি ছিলাম, প্রফেসর সৌমিক দাস, ডক্টর গৌতম দাস, ডক্টর মণিদীপা সরকার, সৌমেন্দু ভৌমিক, আর আমাদের ডক্টর সন্দীপ ঘোষ, এর আমাদের টিম ছিল, আর আমাদের অ্যানাস্থেসিয়া ডক্টর অভিষেক গাঙ্গুলি ছিলেন, সিস্টার বিনতা, শালিনী, রুথ গুরুং, এরা সব ছিল, আমাদের অন্য সাপোর্টিভ স্টাফ, টেকনিক্যাল স্টাফ ওনারা ছিলেন, এবং আমাদের আজকে তো শনিবার দিন বা বৃহস্পতিবার দিন, মঙ্গলবার দিন আমাদের ওটি আর ওপিডি দুটো টিমই থাকে, তো আমাদের ওপিডিতে ডক্টর পার্থপ্রতিম সাহা ছিলেন, ডক্টর সৌমেন্দু ভৌমিক, ডক্টর অজিতাভ সরকার, ইনারা ওপিডি সামলাচ্ছিলেন, আর আমরা বাকি লোকজন আমরা ওটিতে ছিলাম। সবাদেরই অবদান আছে। সবাই এই মুহূর্তে পেশেন্ট স্টেবল আছে। হ্যাঁ, পেশেন্ট পার্টি তো খুশি হবে, এটা বেরিয়েছে। ছুটি 7 দিন তো রাখবো আরও, কারণ যেহেতু বাইরে থেকে কাটা হয়েছে এবং ইনফেকশন আছে অলরেডি পেশেন্ট। ইন ওয়াইস কত পেশেন্ট? 55 লেখা আছে। এখানে আসার আগে কত জায়গায় ঘুরেছিল সেটা? ওরা দু জায়গায় বলেছে, তো বাকিটা আমি জানি না। কতটা ডিপে ছিল? একদম ডিপে, একদম শিরদারা, মানে এটা থেকে ঢুকে শিরদারা যেটা আমাদের আছে তার সামনে ছিল। আমাদের যে মেইন ভেইনগুলো, আর্টারি আছে, কমন ক্যারোটিড আর্টারি এবং ইন্টারনাল জুগুলার ভেইনের ডিপে ছিল ওটা। তার এটা এটা যে মুড়ি ভাজে না, মুড়ি যে ভাজে যে ঝাড়ুর মতো জিনিসটা থাকে, সেটা যেটা বাঁধা থাকে তার দিয়ে, ওই তারই এটা। তো আমাদের একটা, আমরা যেটা বলবো, এটা মনে হয় ঝাড়ু যে বেঁধেছে ওই তার, মনে হয় খুব পাতলা মেটালিক, এটা মেটাল। আর আমরা সাধারণ লোককে বলবো মুড়ি খাওয়াটা হচ্ছে অন্ধকারে খাবেন না, খাওয়ার আগে দেখে খাবেন। ঠিক আছে, শুনে যাবো একটু ব্যথা কমে যাচ্ছে। হ্যাঁ, চলে লেট করতে, ওইদিকে নিয়ে যেতে। বাড়ির লোক কে আছে? কি তুমি? মেয়ে? আমার মা এখন অনেকটা সুস্থ আছে। আমার মা মুড়ি দিয়ে না খাসির মাংস খাচ্ছিল, মুড়িটা আমি খেতে দিয়েছিলাম, দেখেনি, একবার খেয়েছে, তারপরের বার খেয়ে বলছে গলায় আমার কিছু ভর্তি গেছে, তো আঙুল ঢুকায় বমি করছে। ওখানে প্রাথমিক চিকিৎসাও করেছিলাম, তারপরে 2 দিন পর ইসলামপুর নিয়ে গেল, ওখান থেকে ট্রান্সফার করলো কিষাঙ্গুর লান্স ক্লাব, ওখানেও বলে হবে না, তারপরে শিলিগুড়ি নিয়ে আসে। এখানে না আনলে তোমার মা কি হতো তুমি বুঝতে পারছ তো? আর এখানকার ডাক্তাররা এখন আমার মা যা পজিশনে আছে আমাদের জন্য এখন ভগবান ঈশ্বর, আমার মা জান বাঁচিয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে অনেক অনেক ভালো চিকিৎসা হয়, এখানে এসে আমার মা জান বাঁচিয়েছে। আপনার নাম? আমার নাম শাহনাজ, বাড়ির লক্ষ্মীপুর, থানা চোপড়া। বাড়ির নাম? তোমার নাম হলো শাহনাজ বেগম? আমার নাম শাহনাজ বেগম, বাড়ি লক্ষ্মীপুর, থানা চোপড়া।